কয়েক মন তেল পুরি রাধা নাচেনি, কিন্তু উল্টে হাইকোর্ট জিজ্ঞেস করছে ইডি সিবিআইকে যে তোমরা এরকম ধরি মাছ নাসিবানি করছো কেন, মানে এই শব্দটা বলেনি, তার থেকে আরও খারাপ করে বলেছে। আমরা এই জন্য বলেছি যদি আইন মোতাবেক অপরাধীদের শাস্তি না হয়, দুর্নীতির বিরুদ্ধে যদি কড়া পদক্ষেপ না নেওয়া হয় এবং সেখানে যদি রাজনৈতিক রং এবং কোন দলে কে গেল সেই দেখে, যেমন মুকুল রায়ের ক্ষেত্রে, যেমন শুভেন্দুর ক্ষেত্রে, যেমন অন্যান্য চিটফান্ডের যারা দোষী তাদের, যারা বিজেপিতে গেল রং বদলালো গিরগিটির মতো, তাদের প্রতি যেরকম ইডি সিবিআই তাদের কেসগুলো ঠান্ডা করে পৌঁছে দিল, সেরকম কে কার সঙ্গে ডিনার খেলো তার ভিত্তিতে যাতে ইডি সিবিআই না চলে, যাতে লাইনে নয় আইনে চলে। আমরা আগামী 5ই অক্টোবর সিজিও কমপ্লেক্সে ইডি সিবিআই দপ্তর অভিযান করব। সিপিআইএমের তরফ থেকে তারই প্রস্তুতি নিতে বলা হয়েছে। আগামী দেড় মাস আমাদের এই উৎসবের মরশুমে যখন ওদের কে কাকাউন্টটা উদ্বোধন করবে সেই নিয়ে রেষারেষি হবে বিজেপি এবং তৃণমূলের, তখন আমরা মানুষের কাছে যাব, মানুষের যে অভাব অভিযোগ সেগুলো শুনব, তাদের যে স্থানীয় দাবি দেওয়া আছে সেগুলোকে আমরা বোঝার চেষ্টা করব, এবং যে সমস্যাগুলো মানুষের জীবন যন্ত্রণার, জীবন জীবিকার, স্থানীয় পরিবেশগত নাগরিক সুখ সুবিধের, সেগুলোকে আমরা গ্রহণ করব এবং আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সেটা আদায় করার জন্য, যেটা আশু আদায়যোগ্য দাবি নিয়ে লড়াইকে তীব্রতর করা হবে।